চলতি সপ্তাহে ভারতের গড় করোনা সংক্রমণ বিশ হাজারের নিচে নামেনি রোজ মৃত্যুর হারও সাড়ে চারশয় দাঁড়িয়ে আছে জানুয়ারি দেশটিতে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকেই মহারাষ্ট্র গুজরাট দিল্লি এবং তামিলনাড়ুতে সংক্রমণ বাড়তে থাকে ঠিক একইভাবে এখন পশ্চিমবঙ্গ রাজ্যে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে শেষ চব্বিশ ঘন্টায় প্রায় নশো আক্রান্তের পাশাপাশি বাইশ জনের মৃত্যু হয়েছে রাজ্যটিতে এমন বাস্তবতায় রাজ্যে নতুন প্লাজমা হাসপাতাল ও করোনা শনাক্ত নিয়ে রাজ্য সরকারের নতুন অ্যাপ উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও রাজ্য সরকার আক্রান্তদের সঠিক চিকিৎসা দিতে পারছে না বলে সমালোচনা করেছেন বিরোধী নেতারা চুরি করে তো ঢাক করে দিয়েছে মমতা ব্যানার্জি কলকাতা থেকে খোয়াটা বেরোন না তো যেন বুঝতে পারেন আর তার যা চামচা বেলচা আছে তারা দিদির জয় দিদির জয় বলে দিদিকে ডুবিয়ে দিচ্ছে এখন তো হাতের বাইরে চলে গেছে পুলিশ প্রশাসন শিক্ষা বিভাগ স্বাস্থ্য বিভাগ কোনো কিছু আজকে কন্ট্রোলে নেই পশ্চিমবঙ্গ রাজ্যে এখনো পর্যন্ত তেইশ হাজার মানুষের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে মারা গেছে প্রায় নশো জন সুব্রত আচার্য সময় সংবাদ পশ্চিমবঙ্গ ভারত